आज आधुनिक जीवने हजारो समस्यार माझे मानुष के जा सब थेके बेशी आटके रेखेछे सेटा हलो एकाकित्व आर छोटो थेके बड़ो सबार मध्ये जे समस्याटा बेड़ेई चलेछे सेटा हलो डिप्रेशन। WHO रिपोर्ट अनुयायी सारा पृथ्वीते प्राय 300 मिलियन लोक डिप्रेशनेर मध्ये आछे आर अमेरिकार मतो एडभांस देश एखाने नम्बर वाने आछे आर एर मध्ये मेयेदेर संख्या छेलेदेर थेके अनेक बेशी। এটা আপনার বিশ্বাস না হলেও এটাই সত্যি। আর যত আমরা আধুনিক হচ্ছে এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। আর আজ সারা পৃথিবীতে প্রতি মিনিটে 2টি লোক আত্মহত্যা করে। আজ সারা বিশ্বে কম বয়সে মৃত্যুর যে কারণ তার মধ্যে ডিপ্রেশন অন্যতম। আর এই ডিপ্রেশন কারোর পজিশন দেখে আসে না, বড় ছোট ধনী গরিব এ সবার জীবনে আসতে পারে। আর এমন অনেক উদাহরণ আপনি পেয়ে যাবেন যেমন দীপিকা পাডুকোনের মতো স্টার এই ডিপ্রেশনের শিকার হয়েছেন এবং তিনি নিজেই একথা বলেছেন। এছাড়া সুশান্ত সিং রাজপুত যিনি ডিপ্রেশনের কারণে কি করেছেন সেটা আপনারা সবাই জানেন। প্রতিটি মানুষের মধ্যে ডিপ্রেশনের কারণ ও লক্ষণ আলাদা আলাদা হয়, কিন্তু কমন কিছু লক্ষণ হলো লো ফিল করা, উদাস থাকা, কাজে মন না বসা, স্কুলে বা অফিস যেতে মন না চাওয়া, কোনো কারণ ছাড়াই দুঃখে থাকা, রাতে ঘুম না আসা আর সকালে বিছানা ছাড়তে ইচ্ছে না করা, বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো না লাগা, নিজেকে বিনা কারণেই দোষী মনে করা, আর সব কাজে ধীরে ধীরে ইন্টারেস্ট কমে যাওয়া, ড্রাগস অ্যালকোহলের সাহায্য নেওয়া, আর সেই সব কাজ যা আপনার ভালো লাগতো যেমন মুভি দেখা, গেম খেলা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এই সব কিছুকে অ্যাভয়েড করা শুরু করা, কোনো কাজে ফোকাস না করতে পারা, নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলা, আর সবসময় মাথায় নেগেটিভ চিন্তা আসা ও বিনা কারণে কান্না করা, আর এই সব লক্ষণগুলি হলো ডিপ্রেশনের লক্ষণ। কিন্তু এখানে একটি কথা আপনাকে মনে রাখতে হবে, এই সব কিছু যদি 1-2 দিন থেকে 10-15 দিন পর্যন্ত ফিল করেন সেটা কোনো সমস্যা নেই। ডিপ্রেশন ফিল করা আর ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে, তাই যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে একটি কথা ভালোভাবে বুঝে নিন যে জীবনে সফলতা অসফলতা সবার জীবনে আসে। কখনো না কখনো প্রতিটি মানুষের জীবনেই আপনজনের মৃত্যু, টাকার লোকসান হওয়া, চাকরি হারিয়ে যাওয়া ও ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে এই সব লক্ষণগুলি আপনার মধ্যে আসতে পারে, কিন্তু এই সব কিছু স্থায়ী হবে না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিছুদিন পরই নিজেকে সামলে নেয় আর নিজের জীবনে এগিয়ে যায়। এগুলি হলো অস্থায়ী ডিপ্রেশন যা প্রতিটির মানুষের জীবনেই কখনো না কখনো এসে থাকে। কিন্তু এই সব কিছু যদি 3 সপ্তাহের বেশি আপনার জীবনে চলছে তাহলে বুঝবেন আপনার চিকিৎসার প্রয়োজন। আর এটা ভুল করেও গোপন করবেন না, নিজেকে দুর্বল ভাববেন না, আপনার সমস্যা নিয়ে পরিবারের লোকের সঙ্গে কথা বলুন, যার উপর আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন তাকে সব কথা খুলে বলুন, কারণ হতে পারে আপনাকে শারীরিক ও মানসিকভাবে চিকিৎসার প্রয়োজন। শারীরিক ক্ষেত্রে যেমন আপনাকে কিছু এমন ঔষধ দেওয়া হয় যা আপনার স্ট্রেস হরমোনকে কম করে দেয়, আর ফিল গুড কেমিক্যাল যেমন ডোপামিনকে বেশি নির্গত করা হয় যাতে করে আপনি সুস্থ হতে পারেন। আর মানসিকভাবে আপনার চিন্তা দূর করার জন্য সবার প্রথমে আপনি একা থাকবেন না, নিজের বন্ধু ও পরিবারের সঙ্গে থাকুন, ঘরের বাইরে ঘুরতে যান, যে কোনো রকমের ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে করতেই হবে, আর কিছু না করতে পারলে অন্তত দৌড়াতে পারেন। শুরুর দিকে নিজের জন্য আপনাকে এতটুকু কষ্ট তো করতেই হবে, ডিপ্রেশন যেহেতু একদিনে আসেনি তাই এটা একদিনে চলেও যাবে না। প্রতিটি দিন ছোট ছোট কাজ করুন আর নিজের উপরে বিশ্বাস রাখুন। জীবনকে কখনোই 100 মিটারের রেস মনে করবেন না, এটা একটি ম্যারাথন রেস যেখানে জেতার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো রেসটিকে শেষ করা। আপনার চিন্তাকে কন্ট্রোল করার জন্য আপনি মেডিটেশন করতে পারেন, আর যদি আপনি নিজেকে ডিপ্রেস ফিল করেন তাহলে এর অর্থ আপনার জীবন আপনার কাছে পরিবর্তন চাইছে, আর এই পরিবর্তন পজিটিভ অ্যাফার্মেশনের সাহায্যে করা যেতে পারে। আর মনে রাখবেন ঔষধ আপনাকে ডিপ্রেশনের সাথে লড়াই করতে সাহায্য করবে, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সমাধান নয়। এর পার্মানেন্ট সমাধান হলো নিজের ভিতরে নেগেটিভ চিন্তাকে সরিয়ে পজিটিভ চিন্তা নিয়ে আসা। এক্সারসাইজ, মেডিটেশন ও পজিটিভ অ্যাফার্মেশনের সাহায্যে এর পার্মানেন্ট সমাধান করা যায়। এই পজিটিভ অ্যাফার্মেশন আপনার জীবন কিভাবে পরিবর্তন করবে সেটা জানার জন্য
আই বোতামে ক্লিক করে আমাদের আগের একটি ভিডিও দেখতে পারেন। সবশেষে বলবো, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কে জানে, আপনার একটি শেয়ারের কারণে কারোর জীবন বেঁচে যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।